Hey guys, please subscribe the channel, like the videos, and don't forget to press that bell icon. Hey guys, welcome to our channel, Akansha Writers Zone Official. And today we are going to shoot a new vlog. আর আজকের ব্লগে আমরা শুট করছি R15M ইয়ামা নতুন রেডিং। হ্যাঁ, এক নম্বরে আমরা আছি ইয়ামা শোরুমে। ইয়ামা নতুন বাইক লঞ্চ করেছে, ওইটা দেখাতে চলে এসেছি, ঠিক আছে। আর আজকে আমাদের সঙ্গে আরেকজন আছে, একজন স্পেশাল গেস্ট আছে ফ্রম দ্য চ্যানেল বং দেশি বং থেকে, প্রীতম দা। প্রীতম দা, নাইস টু মিট ইউ। আজকে আমি আমার ভাইদের সাথে আছি, আর আজকে আমরা আসানসোলে একটা নতুন বাইক এসেছে, আপনারা জানেন হয়তো, সেটাকে শুট করতে এসেছি। গাইস, আজকে আমি তোমাদের ফলো করবো, চলো দেখে যাওয়া যাক। আমরা নেব, জলদি নেব, আপাতত এটা রিভিউ করি। R1M এটা 155 cc, পাওয়ার হচ্ছে এটার 18.4, টর্ক হচ্ছে 14.2, ডুয়াল ডিস্ক আছে, আর অ্যাগ্রেসিভ পজিশনে বাইকটা পাবেন। মানে যারা একটু স্পোর্টস রেডে একটু ইন্টারেস্ট রাখে, সবাই রাখে, সবাই ইচ্ছা একটা স্পোর্টস বাইক নেওয়ার, তাদের জন্য বাজেটের মধ্যে খুবই ভালো চয়েস এটা। সো টায়ার আপনি দুটো টায়ারই পেয়ে যাচ্ছেন, টিউবলেস টায়ার আর ডুয়াল ডিস্ক, ব্রেকিং খুবই ভালো এটার, ব্রেক খুব ভালো। এবার যদি একটু আমরা উপরে আসি, এখানে আপনি এলইডি লাইট পেয়ে যাচ্ছেন। R15 V3 থেকে এলইডি শুরু হয়েছে, R15 V3 এলইডিটা আপনি এখানে দেখে নেবেন, এটা V3
এলইডি ল্যাম্প আর এটা R15V4 মানে R15M এর এলইডি। আপনি মাঝখানে একটা এলইডি পাচ্ছেন আর আপনি যখন আপনি জাস্ট কিটা বাইকটাকে অন করবেন, জাস্ট কিটা অন করবেন, তখন জাস্ট এই দুটো এলইডি জ্বলবে এদিকে আর এদিকে। অ্যান্ড যখন আপনি বাইকটাকে স্টার্ট করবেন তখন আপনি এখানে দেখতে পাবেন এলইডিটা জ্বলবে। ফুল ক্যাপাসিটি হচ্ছে 11 liters ফুল ক্যাপাসিটি আছে এটা। এবার সবার যে একটা ন্যাচারাল কোয়েশ্চেন হবে, যদি হিন্দিতে হয় যে কিতনা দেতি কত দেয় মাইলেজ কত, তো সিটিতে চালালে আপনারা পেয়ে যাবেন 45 মতো মাইলেজ। অ্যান্ড হাইওয়ে তো অবভিয়াসলি 45+, তো মাইলেজ ঠিকই আছে এই বাইকের জন্য, দুর্দান্ত ফিনিশিং এটা। এখানে একটা আপনি আপনারা R15M এর একটা ব্যাজিং পেয়ে যাবেন, আর এখানে আপনারা দু সাইডে এমনি স্টিকার পেয়ে যাবেন, আর এখানে আপনি ভেন্টসও পাবেন। তো এবার এক্সস্ট নোটটা আপনাদেরকে শুনিয়ে দিই, ঠিক আছে না? একটু পাবেন না। সো এতগুলো তো কথা বললাম, কিন্তু বাইকের প্রাইস কি, সেই প্রাইসটা বলছে প্রীতম দা যা দেশি বং যাচ্ছেন। সো চলো, সো এবার প্রীতম দা কাছে যাওয়া যাক। সো গাইস আপনারা দেখলেন শান কত সুন্দর করে এক্সপ্লেন করলো সব কিছু গাড়িটার ব্যাপারে, সব স্পেক্সগুলো। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে করতে পারেন। এছাড়া আমি কিছু জিনিস এক্সপ্লেন করে দিই যেটা আপনাদের অনেকেরই প্রশ্ন হতো, যেটার প্রাইস কত। সো যদি একটু সামনে আসিস, এটার অনরোড প্রাইস হচ্ছে গাইস 2,20,000, ঠিক আছে? ইটস এত সুন্দর একটা ফিনিশের বাইক যার মধ্যে এত কিছু স্পেক্স আছে, এত মানে ইটস অ্যাকচুয়ালি গিভিং ইউ এভরিথিং, ওকে? এটার প্রাইস মাত্র 2,20,000। So guys, if you want to rule the streets of Asansol, I will definitely suggest you can buy this one. Besh bhalo bike hocche, and ami jodi amar kache jodi 2,20,000 thakto ami nishchoi kintam, right? So ajker video etotukui, ar video ta apnar etokkhon puro dekheche tar jonno onek onek dhonnobad, onek thank you. Apnara amaderke emni support korte thakun, amra aro grow korbo. Thank you. Ar Pritom da tumi kichu bolbe? Haan. সো গাইজ, ওরা নতুন খুলেছে চ্যানেল অ্যান্ড খুব ভালো করছে, দেখলাম খুব এনথুজিয়াজমের সাথে স্টার্ট করেছে। সো প্লিজ সাপোর্ট দেন, আর যদি আসানসোলে বা দুর্গাপুরে বা রানীগঞ্জে খাওয়া দাওয়া পছন্দ করে প্লিজ কাম টু মাই চ্যানেল, ওরা আশা করছি ওরা লিঙ্ক দেবে। একদম একদম একদম, আমি খাবার দাওয়ার ব্লগ বানিয়ে থাকি। সো আই থিঙ্ক ইউ গাইজ উইল লাইক দ্যাট। বিদেশি বং আপনারা সবাই দাদার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, প্রত্যেকটা ভিডিওতে লাইক দেবেন, লাইক দেওয়াটা ম্যান্ডেটরি। যদি আপনার ভালো লাগে আপনাদের না প্রতিটা ব্লগ আমি গ্যারেন্টি দিচ্ছি ভালো লাগবে, ভালো লাগবে, এত ভালো লাগবে ব্লগ মানে যে প্রতিটা ভালো লাগবে। সো থ্যাংক ইউ, অ্যান্ড পরের ব্লগের জন্য আপনারা থাকবেন আমাদের সঙ্গে, স্পেশাল ব্লগ আসবে। হ্যাঁ, জলদি নতুন একটা ব্লগ আসবে। থ্যাংক ইউ।